প্রচণ্ড গরমে আমাদের সবসময় মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাই, আর আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ সহজ দুটো ইনস্ট্যান্ট পপসিকল বানানোর রেসিপি শেয়ার করব। এই রেসিপি দুটো বানাতে আমাদের কোনোই খাটনি নেই, অথচ রোদ থেকে গরম থেকে এলে বা ছোটো বাচ্চারা যখন খেলাধুলা করে আসে তখন যদি এটা একটু দেওয়া হয় তাদেরকে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী করে এটা বানাতে হবে আমাদের। প্রথমে বানাচ্ছি অরেঞ্জ পপসিকল। এক একজনের বাড়ির আইসক্রিম মোল্ড এক এক ধরনের হয়, তো আমার বাড়িতে যে আইসক্রিম মোল্ডটা রয়েছে সেই অনুযায়ী আমি জল নিয়ে নিলাম এক গ্লাস, আর তার মধ্যে এই চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী মেশাতে হবে। যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে বেশি করে চিনি দিতে হবে, যদি কম মিষ্টি পছন্দ হয় তাহলে কম করে চিনি দিতে হবে। দিয়ে এই চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ট্যাংয়ের অরেঞ্জ ফ্লেভার এনার্জি ড্রিঙ্ক পাউডার ইউজ করেছি, এর জায়গায় রাসনা, গ্লুকন ডি যে কোনো কিছুরই অরেঞ্জ ফ্লেভার ইউজ করা যেতে পারে। আমি এখানে 2 টিস্পুন এই ট্যাংয়ের অরেঞ্জ ফ্লেভার এনার্জি ড্রিঙ্ক পাউডার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে, আর কিছুই করতে হবে না। আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এই আইসক্রিম মোল্ড বা পপসিকল মোল্ড অনলাইনে বা যে কোনো সাধারণ ক্রকারি শপে এখন কিনতে পাওয়া যায়, আর দামেও খুব একটা বেশি নয়। অথচ গোটা গরমকাল কিন্তু এর মধ্যে আমরা পপসিকল বানিয়ে খেতে পারি। দিয়ে এই ওপরের এই ঢাকাটা আটকে দিচ্ছি। এবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 4 থেকে 6 ঘন্টা মতো। ঘন্টা ছয়েক পরে ফ্রিজ থেকে বার করে এটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, না হলে ঠিকঠাকভাবে এটা বেরিয়ে আসে না। আর এই দেখুন আমাদের অরেঞ্জ পপসিকল রেডি হয়ে গেছে। এবার সবকটাই বার করে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের অরেঞ্জ পপসিকল। গরম থেকে এসে ঠান্ডা ঠান্ডা পপসিকল খেতে কিন্তু বেশ লাগে। যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে আপনারা ট্রাই করবেন। চলে যাচ্ছি এবার নেক্সট পপসিকল বানানোর জন্য। এবার বানাচ্ছি লেমন পপসিকল। আমি এটা একদম লেবুর রস দিয়েই বানাচ্ছি। আপনারা লেবুর রস দিয়ে না বানাতে চাইলে ট্যাং বা রাসনা বা গ্লুকন ডি যে কোনো এনার্জি ড্রিঙ্ক লেমন পাউডার দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। একটা বাটিতে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এই লেমন পপসিকলটা বানানোর সময় চিনির পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু পপসিকলটা খেতে ভালো হয়। চিনিটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে 1 মিনিট মাইক্রোওয়েভ করে নেবেন, ঝটপট গুলে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, আর 1/2 টিস্পুন দিলাম জলজিরা। এবারে দিয়ে দিচ্ছি 1 গোটা লেবুর রস। ভালো করে গুলে নিতে হবে। এই প্রচণ্ড গরমে এই লেমন পপসিকলের মিষ্টি মিষ্টি টকটক স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। এবারে এই আইসক্রিম মোল্ডের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। মোল্ডের ঢাকাগুলো বন্ধ করে নিলাম। এটাকেও এবার ফ্রিজে রেখে দিচ্ছি 4 থেকে 6 ঘন্টার জন্য। ঘন্টা ছয়েক পরে বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি যাতে স্মুথলি বেরিয়ে আসে পপসিকলগুলো। আর এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লেমন পপসিকল। খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে আপনারাও ট্রাই করবেন। আর এই দুটো রেসিপি ট্রাই করে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।